দীর্ঘদিনীয়া বিবাদৰ অবসান ঘটাই আজি রামনগরীত প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার প্রতিমূর্তির। সেই হেতুকে সত্র নামঘর সমূহতো এক উখল মাখল পরিবেশ। হরিনাম গুণানুকীর্তনের আধ্যাত্মিকতায় বিরাজ করেছে রাজ্যখনের সত্র নামঘর সমূহতো। সত্রনগরীর রামদিয়ার মাজর গুড়ির শ্রী শ্রী শিশু সত্রর নামঘরতো ভকত বৈষ্ণবর দ্বারা হরিনামত মুখরিত হয়ে পড়েছে রামদিয়ার আকাশ বতাহ। যে আজি প্রায় 550 বছর পিছত যে অযোধ্যাত শ্রী রামচন্দ্রর নতুনকে প্রাণ প্রতিষ্ঠা পুনের প্রাণ প্রতিষ্ঠা করার কারণে আজি সমগ্র ভারতবর্ষর লগতে আমার সত্রটো আমি শিশুরত্ন শ্রী শ্রী শিশুরত্ন শ্রী রামচন্দ্রর প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমি একত্রিত হই আই মাতি বা ভকত বান্ধবসকলে শ্রীরামচন্দ্র শ্রীচরণত সেবা জানাই আমি কীর্তন পাঠ করছো। আর এই কীর্তন পাঠ করে আমি সমগ্র দেশের লগতে সমগ্র পরিয়ালরে আমি প্রতি মানে সকলে সুখে সন্তোষে থাকা সকলে এই কামনা মঙ্গল কামনা করছো। আজি অনুষ্ঠান কত করা হয়েছে আর কিমান সময় করা হয়েছে? আজি আমি এই অনুষ্ঠান শ্রী শ্রী শিশুরত্নর আমি করছো প্রায় আমি 12:10 আমি আরম্ভ করছো, এটা 1:00 প্রায় আমার শেষ হল। অযোধ্যাত রাম মন্দিরের কারণে আজি আমি শিশুর সত্রত আইমাতৃ ভকত বৈষ্ণব সকলে মিলিজুলি আমি রামর প্রতিষ্ঠার কারণে সকলে নাম ধর্ম করছো। এশমান লোক হয়েছো আর বহুত আছে প্রাণ প্রতিষ্ঠা হেৰি কৰাৰ প্রত্যক্ষে সকলে তারমানে মনত উৎসাহ আনন্দ হয়ে আছে। সেই কারণে আমি গোটাই রাইজ উলে আহিছো ইয়াতে হেৰি কৰিবলৈ শিশু সত্র মন্দিরত আহি আমি রামর নাম কীর্তন করেছো। হাজুর পৰা মৃদুল মজুমদারৰ রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি